ওই সিজুয়ই বসিয়া তোমার ভগত শরণ লইল মাগো গলি দিয়ারি জয় জয় ব্রাহ্মণীয় গম সেবকি কারণীয় গম আপন ঘটে এসে বসো না নম বন্দি নম মাগো নাকে রো জননী মা নাকে রো জননী শিব কন্যা তুমি দেবী মা আস্তিক জননী প্রেমানন্দ
শহরি, ওরে কবি কোন দেবী শহরি, প্রেমানন্দে বদন ঘটে শ্রদ্ধে হোক। আমার শ্রোতা আমোদী ভক্তজনেরা, আপনাদের সকলকে জানাই স্বর্গীয় রতন সিংহের পরিচালনায় পরিবেষ্টিত এই দল জয় বামনসা যাত্রা সমাজের পক্ষ থেকে আজকের এই শুভ সন্ধ্যার প্রারম্ভেই একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আসুন এক জায়গায় একত্রিত হই, আমরা সর্বজনে শ্রবণ করি, দর্শন করি এবং এই নবম রজনীব্যাপী মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনকে সাফল্য বন্ধিত করে তুলি। যেই কামনা বাসনা নিয়ে শ্রদ্ধে হোক। আমার শ্রোতা আমোদী ভক্তজনেরা, আপনাদের সকলকে জানাই স্বর্গীয় রতন সিংহের পরিচালনায় পরিবেষ্টিত এই দল জয় বামনসা যাত্রা সমাজের পক্ষ থেকে আজকের এই শুভ সন্ধ্যার প্রারম্ভেই একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আসুন এক জায়গায় একত্রিত হই, আমরা সর্বজনে শ্রবণ করি, দর্শন করি এবং এই নবম রজনীব্যাপী মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনকে সাফল্য বন্ধিত করে তুলি। যেই কামনা বাসনা নিয়ে আমি কার বন্ধ গাই প্রথমে তে গুরু পদে কি বললেন জানেন? বললেন প্রথমে তে গুরুর পদে প্রণাম জানাই। কোন গুরুদেব? যেই গুরুদেব জ্ঞানী অঞ্জন পড়িয়ে দিয়েছেন, যেই গুরুদেব আমার হস্তে এই অযাচিত ধন তুলে দিয়েছেন, যেই গুরুদেব এই ধরার বুকে এনে দিয়েছেন, পিতাধর পিতা সারে গা পিতা হি বরবন্তপু পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্ত স্বর্গ দেবতা জননী জনভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, যে জননী আমার এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছেন, যেই গুরুদেব জ্ঞানে অঞ্জন পড়িয়ে, যেই গুরুদেব এই অযাচিত ধন হস্তে তুলে দিয়েছেন, সেই গুরুদেবের চরণে স্মরণ নিয়ে আপনাদেরকে গুরুরূপে বরণ করে আমি গাইব গুরু বন্দনা। ওরে কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই প্রথমে গুরু পদে প্রভু জানা, তুমি মা
তব চরণ যোগম জনই গোপুরনা অশোক ঘোষ মহাশয়ের বড় মেয়ে, বিউটি, অপরূপ ব্যবহার, এ পরিবারের সকলের সুন্দর ব্যবহার, তাই এই ব্যবহার যাতে চিরতরে থাকে, স্বামীর চরণে যাতে তার বতিভক্তি থাকে, স্বামীর শ্রী চরণ তলে বতি রেখে যাতে জীবন অতিবাহিত করতে পারে, শাখা সিঁদুর যাতে অটুট থাকে, মা গো তুমি কৃপা করো, তাই তব কৃপা পাওয়ার পরে এ আসলে সে গায়কের গলাতে ১০০ টাকা দান করেছে, সাথে দানকে পবিত্র করবে বলে, পরিপূর্ণ করবে বলে ২০০ টাকা দক্ষিণা দিয়েছে। মা গো তুমি তার এক ছেলে এক মেয়ে, এই নবজাত সদ্যজাত শিশুকে কোলে করে একজনের নাম রেখেছে ঋত্বিকা ঘোষ, মনি, চোখের মনি, সুন্দর নাম রেখেছে ছেলেটার মনি। মনি ছাড়া সবই অন্ধকার, চোখের নয়নের মনি যদি না থাকে তাহলে আমরা কিছু দেখতে পাবো না। এত সুন্দর নাম রেখেছে মনি ঘোষ, মা গো তুমি তাকে তোমার মনি করে রেখো, যাতে তোমার আড়াল না হয়ে যায়, তোমার মনি যাতে আঁচলের ধনে যাতে আঁচলে থাকে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, তুমি তারে আশীর্বাদ করো। আর এক ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের চরণ তলে এসে ৫টা টাকা দান দক্ষিণা করেছে, দেওয়ার তো আমার কিছু নেই, মা গো তোমারও ঝুলিতে আশীর্বাদ রয়েছে, তুমি ঝুলি থেকে আশীর্বাদ তুমি তারে করো। আরে হো We'll be right back.
চরণ বন্দি আমি ভাষাই নামে করি, গুরু ভাষাই নামে করি। আরে হো ভক্তজন এসেছেন আপনাদের গুরুরূপে বরণ করে শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে মস্তকে দিয়ে এগিয়ে যাব গণেশ বন্দনায়। তাই চলে গাইছি গণেশ বন্দনা। ওরে অস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, ও গো গণেশ বন্দনা মোদে মনে দে পড়িল, মায়ের চরণ তলে মায়ের শ্রী চরণ পাবে বলে পতিদেব তাকে গুরু মনে করে গায়কের হস্তে সে দান দক্ষিণা করেছে। সাথে সাথে আর একটা মেয়ে আমার এ আসলে সে দান দক্ষিণা অর্পণ করেছে মা গো, যে আশালয়ে দান করেছে। তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো রেখো, তার ভাবি জীবনে তুমি সুখময় করো। ওরে গণেশ বন্দনা কালে যে পাদানি দান করে কল্যাণ ত্রিবে গজ নন হে, ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যান পার্বতী, পিতা হয়ে যান ভোলা মহে সরহে,
চোখ ফোটা কপালে ভাস কর ফোটা মুশি কপাল হলে জগৎ হারিয়ে কে চোখ কপালে ভাস কর ফোটা মুশি কপাল হলে জগৎ হারিয়ে গায় কো বন্দিয়া গাই উর প্রভু কনন কহন বীর গুণ রবে হে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যেন পার্বতী পিতা হয়ে যেন ভোল মহে গণপতি গণরাবে গণেশ বন্দন এসে শিবাদানি কানু হেসে ত্রিবে কথা রণ হে তুমি গণপতি মাতা হয়ে যেন পার্বতী পিতা হয়ে যেন ভোলা মহে সর হে গণেশ বন্দন গালি জীবদানে তানু করি কল্যাণ কুম বিবেক হে ওরে মহিমাতি বন্ধ হয়ে অতল চরণ পেয়ে সর্ব অগ্রে তুমি পুজো পাও হে হে বহে হে বহে গজন গণেশ চরণ আসে রচি লোকে তো কাদা আসে নায়কের পরিবেক লাল হে এক নিবেদন করি দশের চরণ হরি যখন আমরা সকলে এসেছি একবার সবাই মিলে বলুন দেখি প্রেমানন্দে বল হরি হরি হে তাই বল হরি বল হরি বল হরি বল গণেশ বন্দনাবলি অন্তিম হইল মা মনসা দেবীর বন্দনা মোদের বনে পড়িল তাই এতক্ষণ আমরা সকলে মিলে শুনছিলাম শ্রবণ করছিলাম সিদ্ধিদিতা ঠাকুর গজাননের বন্দনা এবার আমরা সর্বজনে মতিভক্তি প্রদান করব যেই গুণাগুলি যেই গুণাবলী শ্রবণ করতে এসেছি মনসা মঙ্গল সেই মা মনসা দেবীর বন্দনা আমরা সকলে মিলে শ্রবণ করব তাহলে চলে গাইছি মা মনসা দেবীর বন্দনা ডাকি মাগো তোরে মাগো তুমি তো দেও তুমি তো মনে দুই হাত দিয়েছো
দুটি পা দিয়েছ মা, সুন্দর দেখে বদনে দিয়েছ, সুন্দর দেখে চরণ দিয়েছ। তাই বা জানো, এই কর এই হাত দ্বারা আমি তো ভাই দণ্ডবোধ করি, করজনে করি, প্রণাম করি মা। এসো এই আসরে এসে তুমি ভক্তজনের মঙ্গল করো। তবে একা নয় মা, অষ্টকোটি নাগ সঙ্গে করি। এসো মা গো বিষ্ণু করজনে। অবশ্যই
ত্রিভুবন মাগো উদ্ধারে চল চল কমলের ফুল সেহ ফুলি জনম তোমার নীল অগাধ চলে ভাষা ও শিলা কে জানে মা মহিমা তোমার অবধি সদাগর তোমার সঙ্গবাদ অবশেষে রইল সর তুমি শিবের নন্দিনী ত্রিভুবন মাগয় উদ্ধারিণী জগ জপ হরের নন্দিনী তোমার তত্ত্ব মহিমা মত নিত্য কে জানে মা তোমার মহিমা ওরে কে জানে মা তোমার তত্ত্ব মহিমা মত নিত্য কে জানে মা তোমার তার শত্রু নামে হয় কখনো